নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 অক্টোবর 2023 রাহু রাশি পরিবর্তন করছে, মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে এবং টানা 18 মাস রাহু মীন রাশিতে অবস্থান করবে। 18 বছর পর আপনার ভাগ্য হবে রাহুর প্রবেশে টানা 1.5 বছর। কি রেজাল্ট পেতে চলেছেন আপনি কর্কট রাশির মানুষ 30 অক্টোবর 2023 টু মে 2025 পর্যন্ত? অর্থাৎ রাহুর রাশি পরিবর্তনে আপনার সন্তান, সম্পত্তি, প্রেম, বাড়ি, গাড়ি, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, রাহু এবং শনি এই দুটি এমনই একটি গ্রহ যা রাতারাতি আপনাকে কোটিপতি করতে পারে, আবার কোটিপতি থেকে আপনাকে কিন্তু নিচেও কিন্তু নামিয়ে দিতে পারে। অর্থাৎ দুম করে আপনাকে উপরে উঠিয়ে দিবে আর দুম করে কিন্তু ফেলে দিবে। যাদের জন্মছকে রাহু পীড়িত রয়েছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আলোচনা শুরু করা যাক কর্কট রাশির। কর্কট রাশির এতদিন কী সমস্যা হচ্ছিল? দেখুন, কর্কট রাশির যে জায়গাটা প্রথম সমস্যা আপনাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে আপনাদের সেভিংসের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছিল। অর্থাৎ ইনকাম করছিলেন, ইনকাম আপনারা করছিলেন কিন্তু সেই অর্থটা আপনারা ধরে রাখতে পারছিলেন না, খরচ আপনাদের লেগেই আছে। অর্থাৎ আপনারা যেটা করছেন তার থেকে যে 10 টাকা ইনকাম করেন 12 টাকা কিন্তু খরচ রয়েছে, খরচের কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু ছিল না। এবার কিন্তু সেই জায়গাটা অনেকটাই লাগাম কিন্তু পড়তে চলেছে এবং মায়ের স্বাস্থ্য এবং প্রপার্টি, কোনো সম্পত্তি কিনবেন ভাবছিলেন বা কোনো বাহন কিনবেন ভাবছিলেন, কোনো মেশিনারি গুডস কিনবেন ভাবছিলেন, সেখানে কিন্তু কিছুটা হলেও সমস্যাগুলো কিন্তু আসছিল। সেই সমস্যাগুলো কিছুটা হলেও আপনাদের দূর হবে এই সময়। অর্থাৎ 30 অক্টোবরের পর থেকে এই দিক থেকে আপনারা পজিটিভ রেজাল্টগুলো পাবেন এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করবে আপনি কর্কট রাশির মানুষ। এবং সরাসরি আপনার ঠিক ষষ্ঠ ভাবে দৃষ্টি দিচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে ঋণ এবং শরীর স্বাস্থ্য অথবা শত্রুতা এই জায়গা নিয়ে সমস্যা চলছিল। ব্যবসার জায়গাটা আপনাদের আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, সেই জায়গাটা কিছুটা হলো আপনাদের রিকভারি এই সময় কিন্তু হবে। এবার আসছে আপনার কর্মের জায়গাটা নিয়ে, অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাগুলো তৈরি হচ্ছিল। আপনি যেমন জায়গাতে কর্ম চাইছিলেন, যেমন প্যাকেজের চাকরি চাইছিলেন, সেই প্যাকেজের চাকরিগুলো পাচ্ছিলেন না। কিছু কিছু ক্ষেত্রে যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন সেই জায়গাটা কর্ম পরিবর্তনে বাধা আসছিল, বা সিট চেঞ্জ করতে চাইছেন সেখানে বাধা আসছিল, বা যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছিলেন সেখানে বাধা আসছিল। সেই জায়গাগুলো আপনাদের কিছুটা হলেও এই সময় কিন্তু কাটবে 30 অক্টোবর থেকে মে 2025 পর্যন্ত। কিন্তু আপনাদের থার্ড হাউসে, দেখুন এই সময় আপনাদের স্মল ট্রাভেল কিন্তু করাবে, কিন্তু আপনাদের এই ট্রাভেলে কিন্তু আপনাদের কিন্তু লাভ দিবে, ইনকাম আপনাদের বাড়বে এবং অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু, আপনারা যদি কর্কট রাশির মানুষ হন আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। অর্থাৎ পরিশ্রম কিন্তু হবে, 1.5 বছর পরিশ্রমের জায়গাটা কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি, যথেষ্ট খাটতে হবে কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু ডিভিডেন্ড আপনারা কিন্তু পাবেন। সরাসরি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আমি একটি কথা বলবো, প্রেমের জায়গা নিয়ে আপনাদের সমস্যা কিন্তু আসতে চলেছে। সবটাই ভালো হতে পারে না, একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে কি না তার পজিটিভ এবং নেগেটিভ দুটি ইম্প্যাক্টই কিন্তু ফেলে মানব জীবনে। অর্থাৎ প্রেমের জায়গা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তাই 30 অক্টোবরের আগে পর্যন্ত আপনারা সন্তানের প্ল্যানিংটা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা গুড রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন।
কারণ পঞ্চমভাবে রাহু দৃষ্টি দিচ্ছে, কিছুটা আপনাদের কিন্তু সমস্যার সৃষ্টি কিন্তু করবে। এবং সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, যারা রাজনীতির ক্ষেত্রে আছেন না, রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এবং পঞ্চমভাবে দৃষ্টি আমি বলবো যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, উচ্চ শিক্ষা করছেন, এখানে মন ডাইভার্সন হয়ে যাওয়া, কোন লাইনে গেলে ভালো পড়া হয় বা কোন স্ট্রিমে গেলে কোনটা করলে ভালো হয়, এই জায়গাটা নিয়ে কিন্তু একটু দোনামোনাতে কিন্তু আপনারা পড়ে যাবেন। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, কারণ পঞ্চমভাবে রাহুর দৃষ্টি কিছুটা হলো আপনাদের টেনশন ক্রিয়েটগুলো করবে শিক্ষাক্ষেত্রে, যারা বিদ্যার্থীরা রয়েছে বা আপনারা পরীক্ষা দিলেন সেই জায়গাটা, মানে যেখানে ভাবছিলেন 90% মার্কস পাবেন সেখানে দেখা যাচ্ছে আপনারা 70% মার্কস পাচ্ছেন, অর্থাৎ আপনাদের ভাবার জায়গা এবং আপনার পাওয়ার জায়গাটা অনেকটা পার্থক্য কিন্তু তৈরি করছে বিদ্যার্থীদের ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আমি একটা কথা বলবো, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ দিবে, এবং ভাগ্যভাবে রয়েছে তো কিছুটা ভাগ্য বিড়ম্বনা দিবে, পিতার স্বাস্থ্য অথবা পিতার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অথবা পিতার সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা পিতার ক্যারিয়ারের ক্ষেত্রে কিছুটা হলেও চাপ চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার, স্টক মার্কেট, ব্যবসা ফাটকাতে, আমি বলবো অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন, কারণ যে জায়গাটা হতে পারে হয়তো আপনি ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে আপনার অর্থ হয়তো ডুবে যেতে পারে। আমি বারবার বলছি ভিডিওগুলো আলোচনাগুলো শোনার চেষ্টা করুন, শুধুমাত্র ভালো দিক শুনলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে এই জায়গাগুলো বলা হয় কেন, অ্যাওয়ারনেস করা হয় যাতে আপনারা সতর্ক থাকেন, যাতে আপনাদের কোনো সমস্যা যেন না আসে। সেই জন্য কিন্তু প্রতিদিন আপনাদেরকে প্রতিদিন বোঝানোর চেষ্টা করি, কিছু আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা এই সময় শুভ ফলগুলো কিন্তু আপনারা কিন্তু পান। এই ছিল রাশি পরিবর্তনে রাহুর কী প্রভাব পড়তে চলেছে কর্কট রাশি 30 অক্টোবর 23-25-2000 অবধি, মে পর্যন্ত। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।